ডিজে বক্স বাজিয়ে নাচতে নাচতে শ্মশানে। আপনারা হেডিংটা দেখে হয়তো ভুরু কোঁচকাবেন, ভাববেন এরকম ঘটনা ঘটলো কোনখানে। না, ঘটনাটা সত্যি। এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা মহাশ্মশানে। এখানে মাত্র 110 বছর বয়সে প্রয়াত হলেন ক্ষীরপাই দাস দাসী। তার শেষ ইচ্ছে ছিল তাকে ডিজে বাজিয়ে আনন্দের সঙ্গে মহাশ্মশানে নিয়ে যেতে হবে। স্থানীয় সূত্রের খবর এরকমটাই। ফলে 110 বছরের এই বৃদ্ধা যখন প্রয়াত হন, তখন 200-300 জন গ্রামবাসীরা আনন্দের সঙ্গে ডিজে বক্স বাজিয়ে তাকে নিয়ে যান গোবরডাঙ্গা মহাশ্মশানে শেষকৃত্যের জন্য। সত্যি, এখানে মৃত্যু শোকময় নয়, মৃত্যু এখানে আনন্দময়। আমরা দেখে নেব আমাদের ক্যামেরায়। আমরা 100 পার করেছে, সেই হিসেবে আমাদের বড় মহাই আনন্দ করে ডিজে বাজিয়ে নিয়ে এসেছি। এই চিন্তা ভাবনাটা কেন হলো? উনি আমাদের গর্বিত পাড়ার। 100 বছর পার করা একটা সৌভাগ্যের ব্যাপার। কত বছর ওনার হলো? 110 বছর হয়েছে। বাড়ি কোথায়? বাড়ি লক্ষ্মীপুর মাঠপাড়া। বাইরে এই চিন্তা ভাবনায় এসেছে কারণ এনার বয়স প্রায় 110 বছর হয়ে গেছে। তো 110 বছর এখনকার মানুষ দেখা যায় না সেরকম 110 বছর। আর তাছাড়া এনার সন্তান বলতে একটা মেয়ে ছিল, গত এক বছর আগে তিনি গত হয়েছেন। তো মেয়ে ইয়ে বলতে তিনি ছিল, তো সেই জন্যই আমাদের সম্পর্কে বড় মা হয়। এনার কোনো ছেলে বা কোনো মেয়ে নেই। তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম ইনি যদি 100 বছর বেশি বাঁচে, তো আমরা সবাই মিলে ডিজে বা যেটা হয়, যেটা অন্য জায়গায় আমরা করি না, অল্প বয়স্ক মানুষ মারা গেলে ফুল কত্তাল হয়তো হরে কৃষ্ণ দিয়ে নিয়ে আসা হয়, সেটাই হয়তো আমাদের হিন্দু মতে নিয়ম। তো আমরা সেটা ঠিক একটু অন্যরকম ডিজে বাজিয়ে আমরা তাকে নিয়ে এসেছি। লেটেস্ট বলতে গেলে উনি আমাদের বড়মা হন, আমার বাবার দিদা। ওনার বয়স 110। তো সেই ক্ষেত্রে আমরা ওনার নাতি নাতি ছাতি মানে আরো কিছু বললে চলে আর কি, মানে জেনারেশন 5 নম্বর চলছে একদম। তো সেই ক্ষেত্রে আমরা চাইছি যে উনি মারা গেছে বলে আমরা শোক করব না, আমাদের আমরা আনন্দ করব। আমরা যেহেতু ওনার বয়স 110 হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা ওনাকে বলেছিলাম যে আমরা যখন মারা যাবে তুমি তোমাকে আমরা আনন্দ গান বাজনা বাজিয়ে আমরা নিয়ে যাবো। এটাই আমাদের এটা আমাদের আশা ছিল, আমরা সেটা সেটা আমরা পূর্ণ করলাম ওনার আশাটা। বাড়ি খুব খুশি। হ্যাঁ, ওনার বাড়ি কোথায়? বাড়ি লক্ষ্মীপুর মাঠপাড়া। উনি কি অসুস্থ ছিল? না না না, একদম উনি অসুস্থ ছিলেন না। উনি অসুস্থ ছিলেন না, স্বাভাবিক মাস দেড়েক হয়েছে উনি বিষ্ণুসজ্জা হয়ে গেছেন। কতজন এসছেন আপনারা? মোটামুটি তো 150-200 হবে। আপনার নাম? আমার নাম রামানন্দ, রামানন্দ দাস। ওখানে দাঁড় করা ইয়ে কর। হ্যাঁ, এই সাইড করে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। প্রতিমা উনি আমাদের বড় মা হয়, আমার ঠাকুমা শাশুড়ির মা হয়।
আমার শ্বশুরের দিদিমা, এটা খুব আনন্দের। আর উনি যখন বেঁচেছিলেন, ওনার মেয়েও যখন বেঁচেছিলেন, তখন বলেছিলেন যে আমরা হচ্ছে আর কি করে বলতাম যে বড় মা তুমি মারা গেলে কিন্তু এই এই করবো, তা উনি খুব হাসতো, বলে ঠিক আছে তোরা করবি, তোদের যেরকম আনন্দ হয় তোরা করিস। তারপরে আমার ঠাকুমা শ্বশুরেও বলতো সে কথা সবসময়ের জন্য, সেই জন্যই আমরা এইটা করেছি। ওনারও ইচ্ছা ছিল যে আমাদের আনন্দটা যাতে পূর্ণ হয়, উনি সেটা বলে গেছিল, সেই জন্য আমরা এটা করেছি। যে মারা গেছে তার কি নাম? তার ক্ষীরোদাসী দাস। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমাদের লক্ষ্মীপুর মাঠপাড়া। তো কিভাবে এবার এখন পালন করবে? এখন এখন আমাদের বড়রা আছে, তারা তো সবটা জানে, আমার থেকে আরো তারা ভালো জানে, তারা সেইভাবে বলতে পারে কিভাবে মানা হবে। আপনার নাম? আমার নাম প্রতিমা দাস।